বলো কি মহিলা গুন্ডা? আমি জীবনে মহিলা গুন্ডা দেখি নাই, একটু মিট করে দাও না প্লিজ। বজা নিয়ে না, একদম কিডনি খুলে নিয়ে যাবে। তোমারও কিডনি খুলছে? একটু বলো তো, কিডনি ছাড়া জীবন কিভাবে চলে? কেন কেন এই কি ব্যাপার? মানে সে কি তোমার প্রাক্তন গার্লফ্রেন্ড নাকি? হইলে তো খুব ভালো, কনভিন্স করতে তোমার সুবিধা হবে। বস, আপনার কথা ভুল হচ্ছে। আপনি কি শিওর যে আমরা ঠিক ঠিকানায় এসেছি? মানে কি? মানে আমরা আবার গুন্ডার পাল্লায় পড়তে যাচ্ছি? এই মেয়ে তো মহিলা গুন্ডা। বলো কি মহিলা গুন্ডা? আমি জীবনে মহিলা গুন্ডা দেখি নাই, একটু মিট করে দাও না প্লিজ। হাসতেছেন আপনি? বজা নিয়ে না, একদম কিডনি খুলে নিয়ে যাবে। হ্যাঁ, তোমারও কিডনি খুলছে? একটু বলো তো, কিডনি ছাড়া জীবন কিভাবে চলে? আপনি ফান করতেছেন আমার সাথে? একদিন আমার সাথে কি হয়েছে আপনি জানেন? মামা, এই যে এই সামনের মোড়ের পরে 4 নম্বর যে রোডটা না, এর পরের রোডটাতেই যাব। আপনার তো কোনো আমি রিকশালা মামার সাথে কথা বলছিলাম, আপনি মাঝখান থেকে উঠলেন কেন? নামেন। আসলে ম্যাডাম, আসলে মানে এখন কি বলবেন, আপনার জরুরি মিটিং আছে, আপনার লেট হয়ে যাইতেছে, আপনার অফিসে যাইতে হবে, এইসব কথা বলে লাভ হবে না, আপনি নামেন। না না ম্যাডাম, ব্যাপারটা আপনি আগে নামেন, তারপর হ্যাঁ না যা খুশি বলে নামেন। আশ্চর্য, আমি রিকশা ঠিক করছি, সে উঠে গেছে। এই এক্সকিউজ মি, আপনি ভাড়া দিতেছেন কেন আমার? আপনার কি মনে হয় আমি এফোর্ড করতে পারি না? আপনি আমার ভাড়া দিচ্ছেন কেন? আপা, উনি তো রিক্সা নিয়ে আছে, আমার দাঁড়া করে এখানে উপরে গেছে। ওই রিক্সা আপনি ভাড়া করে আনছিলেন তো, এটা আপনি আগে বলবেন না, আপনার মুখ নাই। আপনি তো কথা বলার সুযোগই দিচ্ছিলেন না। আমি বলার সুযোগ দিলে মানে কি? বল কি কি বলতে চান আপনি? বলার সুযোগ দেইনি মানে আপনার কি মুখ চেপে ধরে রাখছিলাম আমি? আপনি এত কথা বলছেন, আপনি এটা বলতে পারেন নাই? কি আশ্চর্য, আপনি যান না রিক্সায়, সমস্যা কি? আমার সমস্যা আছে, আপনি ভাড়া করে নিয়ে আসেন এই রিক্সায়, তো আমি যাব না, আপনি উঠুন, যান। আপনি যান, সমস্যা নাই। আমি নিয়ে ওঠেন, আপনাকে উঠতে বলতেছি। আপনি কি জোর করে রিক্সা উঠাবেন আমাকে? হ্যাঁ, জোর করে রিক্সা উঠাবো, উঠেন। আমি যাব না রিক্সায়। তুই যাবি তোর চোখ দেখো। বলো কি, এখন তো আমারই ভয় লাগতেছে। জি বস, শুধু কি সেই দিন? ভাগ্য তো সে আরেকদিন এই মেয়ের মুখোমুখি হয়ে গিয়েছিলাম। দাঁড়া, তোকে একটা মজা দেখে। এক্সকিউজ মি, টু স্ক্রিন দ্য টেবিল। জি, ইংলিশ কথা কি বোঝেন না? টেবিলটা পরিষ্কার করেন, খুবই নোংরা, বসা যাচ্ছে না, ক্লিন ইট। আমি কেন টেবিল পরিষ্কার করব? তো কি আমি পরিষ্কার করব? কাস্টমার হয়ে আমি পরিষ্কার করব সেটা বলতেছেন? ক্লিন করতে সমস্যা কোথায়? এগুলো ক্লিন করেন, বসতে পারতেছি না। ম্যাডাম দেখুন, আমি আসলে আপনি রেস্টুরেন্টে যা খুশি তাহন, সেটা আমার কোনো আসে যায় না। আপনাকে ক্লিন করতে বলছি, ক্লিন করেন, এগুলো ক্লিন করেন, এগুলো সরান, বিরক্ত লাগতেছে। কি দাঁড়াইছেন কেন? ক্লিন করেন। আপনি কেন করছেন আমাকে দেন? কেন, উনি করলে সমস্যা কি? না না ম্যাডাম, উনি তো আমাদের রেস্টুরেন্টের কাস্টমার। তো উনি কাস্টমার সেটা উনি বলবেন আমাকে? আপনি তো কোনো কিছু বলার সুযোগই দেন না, নিজের মতো করে সবকিছু ভেবে নেন। এই কি বলতে চাচ্ছেন আপনি? মুখে মুখে কথা বলতেছেন কি? ম্যানারিজম বাসা থেকে কোনো কিছু শিখে আসেন নাই? আপনাকে নতুন করে শিখাইতে হবে। ক্লিনই তো করতে বলছিলাম, আর কি বলছিলাম আপনাকে? প্রতিদিন কথা বললেই দোষ। বিষয়টা তো আসলেই খুব চিন্তার। বস, এখনো সময় আছে, চলুন ভাগি, আসেন। আরে না, ভাগা যাবে না তো, বুঝতেছো না, বড় স্যারের আপনিগুলো কথা। চলো ভেতরে যাই। আপনি একলা যান, আমি যাবো না। আরে না, চিন্তা করো না, শরীর বন্ধ করার দোয়া জানি আমি, দোয়া করে দেবো। তা আপনি নিজে বন্ধ করে যান না। আরে না, তোমারটাও বন্ধ করে দিব, আমি একলা সামলাইতে পারবো না। চলো আসো।